আসসালামু আলাইকুম, দিস ইজ সালমান সিয়াম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি রিভিউ করতে যাচ্ছি বর্তমান সময়ে প্রচুর আলোচিত একটি স্মার্টফোন, সেটি হচ্ছে পোকো M3 Pro। এই মোবাইল ফোনটি বন্ধুরা, এই মোবাইল ফোনটি আপনাদের জন্য কেমন হবে, ফোনটির বর্তমান ডিটেলস কী রয়েছে, একদম এর প্রাইস কত, একদম খুঁটিনাটি সমস্ত বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি তুলে ধরার ট্রাই করব। এবং বন্ধুরা, পোকো M3 Pro এই মোবাইল ফোনটির যদি কিছু খারাপ দিক সম্পর্কে আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, তাহলে পরবর্তীতে আমি এই নিয়ে একটি ভিডিও তৈরি করব। রিভিউ করার আগে আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল সিলেক্ট করবেন, অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে একদমই ভুলবেন না। সো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা ফোনটির প্রাইসের বিষয়টি আপনাদের মাঝে খোলাসা করে দিচ্ছি, সেটি হচ্ছে ফোনটির বর্তমানে 4/64 GB ভেরিয়েন্টের মূল্য হচ্ছে 18,500 টাকা এবং 6/128 GB ভেরিয়েন্টের মূল্য হচ্ছে 21,000 টাকা। তো মোটামুটি এই প্রাইসে কী কী রয়েছে এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, প্রথমে আমরা ফোনটির বিল্ড ম্যাটেরিয়াল নিয়ে কথা বলবো। এখানে ফোনটির ব্যাক সাইডে কিন্তু গ্লাস্টিক রাখা হয়েছে, তবে গ্লাস না, কিন্তু এটা গ্লাস্টিক। ফ্রেমেও ফোনটিতে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করবে কর্নিং গোরিলা গ্লাস 3-এর প্রোটেকশন কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, এবারে আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলবো। এখানে কিন্তু 6.5 ইঞ্চের একটি IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজলেশন 1080x2400 pixels। এখানে কিন্তু IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে অ্যান্ড ডিসপ্লেকে প্রোটেকশন করবে কর্নিং গোরিলা গ্লাস 3-এর প্রোটেকশন। এবং বন্ধুরা, সবচেয়ে অবাক করা যে বিষয়টি, সেটি হচ্ছে ডিসপ্লেতে কিন্তু আপনারা 90Hz রিফ্রেশ রেটের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু একদম স্মুথলি কিন্তু ফোনটি চালাতে পারবেন। প্রিয় দর্শক, এবার আমরা ফোনটির পারফরমেন্সের দিক নিয়ে কথা বলবো। এখানে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড 11-এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এর MIUI হচ্ছে 12 এখানে রাখা হয়েছে। ফোনটির প্রসেসর সেকশনে কথা বলতে গেলে এখানে কিন্তু আপনারা মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 700 একটি প্রসেসর পেয়ে যাচ্ছেন, যেটি হচ্ছে একটি 5G প্রসেসর কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এবং এর GPU হচ্ছে Mali G57 কিন্তু রাখা হয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা ফোনটির র্যাম রোমের ভেরিয়েন্ট নিয়ে কথা বলবো। ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটি হচ্ছে 4GB র্যাম, 64GB ফোন মেমোরি এবং 6GB র্যাম, 128GB ফোন মেমোরি। এই দুইটি ভেরিয়েন্টে কিন্তু ফোনটি পাওয়া যাবে। এই দুইটি ভেরিয়েন্টের প্রাইস কত আমি ভিডিওর প্রথম অংশে কিন্তু বলে দিয়েছি। ভিউয়ার্স, এখন আমরা ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। তো ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে, তো চলুন জেনে নেওয়া যাক যে এই ফোনটিতে কী কী ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক সাইডে আপনারা 3টি ক্যামেরা পাচ্ছেন। মেইন সেন্সর হিসেবে আপনারা পাচ্ছেন 48MP ক্যামেরা অ্যান্ড সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2MP ম্যাক্রো ক্যামেরা এবং 2MP ডেপথ সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে। এবং বন্ধুরা, ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 8MP একটি ক্যামেরা, তবে ফ্রন্ট ক্যামেরাটি তুলনামূলকভাবে একটু কম মনে হয়েছে। যদি এখানে 16MP দিত তাহলে কিন্তু ভালো একটি প্যাকেজ হতে পারতো ক্যামেরার দিক দিয়ে। এবং বন্ধুরা, ফোনটিতে কিন্তু আপনারা 4K 30fps ভিডিও শ্যুট করতে পারবেন, এই সুবিধাটা কিন্তু এই ফোনটিতে দেওয়া হয়েছে। এছাড়া ফোনটিতে টাইপ সির সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, ফোনটিতে কিন্তু আপনারা সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন, যেটি মোটামুটি ফাস্ট বলতে পারেন। তো বন্ধুরা, অ্যাট লাস্ট ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে আমরা কথা বলবো। ফোনটিতে কিন্তু ব্যাটারি সেকশনে রাখা হয়েছে 5000 mAh ব্যাটারি, যেটি মোটামুটি ভালোই বলতে পারেন বর্তমান সময়ে ট্রেন্ডিং। তো সেক্ষেত্রে কিন্তু এখানে 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটির দ্বারা কিন্তু মোটামুটি 2 দিন মতো চার্জিং আপনারা পেয়ে যাবেন নর্মাল ইউজে। তবে যারা বেশি গেমিং করেন, একটু বেশি ফোন ঘাটাঘাটি করেন, তাদের জন্য অবশ্যই 1 দিন মতো চার্জিং ব্যাকআপ পাবেন তারা। অ্যান্ড ফোনটির বক্সের সঙ্গে আপনারা 18W একটি ফাস্ট চার্জিং সাপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটা ভালো ব্যাপার, যেখানে 15W বা 10W চার্জার এখানে দেয়নি, 18W ফাস্ট চার্জিং সাপোর্ট কিন্তু দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ফোনটি সম্পর্কে যদি খারাপ দিক সম্পর্কে আলোচনা শুনতে চান বা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে এই নিয়ে আমি ভিডিও তৈরি করব যে এই ফোনটি থেকে কী কী খারাপ দিক রয়েছে, এই সম্পর্কে ডেডিকেটেড ভিডিও তৈরি করব, সেটি আপনার কমেন্টের উপর নির্ভরশীল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।